আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নিঃস্বার্থভাবে বিভিন্ন মানুষের উপকার করে থাকে, কিন্তু তাও তারা সমাজে মহান বলে পরিচিতি পায় না। আজকের গৌতম বুদ্ধের এই গল্পটি এইরকমই একটি বিষয়ের ওপর। আপনার কাছে একটি ছোট অনুরোধ রইল, দয়া করে গল্পটি সম্পূর্ণ শুনবেন। একদিন গৌতম বুদ্ধ একটি মরুভূমি অঞ্চলে ভ্রমণ করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বুদ্ধদেব এসেছে শুনে সেই অঞ্চলের বাসিন্দারা একজন একজন করে বুদ্ধদেবের সাথে দেখা করতে আসে। একদিন সেই অঞ্চলের রাজাও মনে একটি প্রশ্ন নিয়ে গৌতম বুদ্ধের সামনে এসে হাজির হয়। এরপর বুদ্ধদেবকে প্রণাম করে বলেন, হে আচার্য, আমার মনে একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আমায় সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? বুদ্ধদেব বলেন, জিজ্ঞেস করো রাজন, কি জানতে চাও? রাজা জিজ্ঞেস করে, আমাদের এই মানব সংসারে এমন কি কোনো ব্যক্তি রয়েছে যে মহান নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে, অথচ তার সেই মহানতার কদর কেউ দেয় না, কিংবা এই সমাজ তাকে খুব একটা চেনে না? রাজার এই প্রশ্ন শুনে বুদ্ধদেব বলেন, বাস্তবে এই পৃথিবীতে অনেকেই রয়েছে যারা মহান মানুষেদের থেকেও মহান, অথচ তাদের খুব একটা কেউ চেনে না। বুদ্ধের এই কথাটি শুনে রাজা অবাকভাবে বুদ্ধকে জিজ্ঞাসা করেন, এইরকমটা কিভাবে হতে পারে? কেউ মহান অথচ মানুষজন তাকে চেনেই না। রাজার এই কথায় বুদ্ধদেব কিছু উত্তর দিলেন না। তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে উঠে রাজাকে বললেন, চলো রাজন, তোমাকে একটি জায়গা থেকে ভ্রমণ করিয়ে নিয়ে আসি। এরপর রাজা এবং গৌতম বুদ্ধ দুজনেই একটি গ্রামের দিকে হাঁটতে লাগলেন। সময়টি তখন গ্রীষ্মকাল, আর সূর্যি মামা মধ্য গগন দখল করে নিজের প্রভাব বিস্তার করছে। জায়গাটি মরুভূমি এলাকা হওয়ায় সেখানে গরমের মাত্রা অনেকটাই বেশি। কিছুটা পথ হাঁটার পর রাজা দেখতে পায় একজন সাধারণ মহিলা একটি গাছের তলায় বসে আছে, আর তার পাশে রাখা আছে একটি মাটির কলস। একনাগারে অনেকটা পথ হাঁটার ফলে রাজা এবং বুদ্ধদেব দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর তারা সেই গাছতলায় গিয়ে দাঁড়ায় এবং রাজা মহিলাটিকে জিজ্ঞাসা করে, ওই কলসে কি রয়েছে? মহিলাটি হাসি মুখে জানায়, এতে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল রয়েছে। কথাটি শুনে রাজা বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, আপনি কি আমাদের একটু জল পান করাতে পারেন? মহিলাটি বলে, অবশ্যই। কথাটি বলার সাথে সাথেই মহিলাটি রাজা ও বুদ্ধদেব দুজনকেই তার কলস থেকে ঠান্ডা পানীয় জল পান করায়। জল পান করার পর রাজা বড়ই তৃপ্তি অনুভব করে এবং তার থলি থেকে তিনটি স্বর্ণমুদ্রা বের করে মহিলাটির দিকে এগিয়ে দেয়। তবে মহিলাটি রাজার দেওয়া মুদ্রা নিতে অস্বীকার করে আর রাজাকে বলে, মহারাজ, আপনি আমায় ক্ষমা করবেন, আমি কোনো ব্যবসা করি না, আমি তো শুধুমাত্র আপনাকে জল পান করিয়েছি। কথাটি শুনে রাজা বলে, কিন্তু কেন আপনি এই মুদ্রাগুলি নিতে অস্বীকার করছেন? এগুলো আপনার অনেক কাজে আসতে পারে। কথাটি শুনে মহিলাটি হাসি মুখে রাজাকে জানায়, না মহারাজ, এগুলির আমার কোনো দরকার নেই। আপনি সামনে থাকা এই বিশাল গাছটিকে দেখুন, এই ফুলে ফলে ভরা গাছটি আমাদের কত কিছুই না দেয়। আমাদের ফল দেয়, আমাদের ফুল দেয়, গরমে বিশ্রামের জন্য শীতল ছায়া দেয়, কিন্তু প্রতিদানে আমাদের থেকে কোনোদিন কিছু আশা করে না। কেবলমাত্র প্রকৃতির নিয়ম অনুযায়ী নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছে সুদীর্ঘকাল ধরে। আমরাও তো এই প্রকৃতিরই জীব। তাই আমি ওই দূরের গ্রাম থেকে প্রতিদিন প্রথমে এক কলস জল এনে এই গাছটির গোড়ায় ঢালি, তারপর আবার ফিরে গিয়ে আরেক কলস জল এনে এই গাছতলায় বসে থাকি, যাতে এই পথ দিয়ে চলা সমস্ত পথিকদের আমি তৃষ্ণা মেটাতে পারি, তাদের জল পান করিয়ে তাদের মনে তৃপ্তি বোধ ঘটাতে পারি। এই কাজটি করে আমি এক পরম শান্তি অনুভব করি। মহিলাটির এইসব কথাবার্তা শোনার পর রাজা বুঝতে পারলেন যে এই দুনিয়ায় এখনো অনেকেই রয়েছেন যারা কোনো কিছুর স্বার্থ ছাড়াই
নিঃস্বার্থভাবে মানুষের নানা রকম সাহায্য করে থাকে, আর প্রতিদানে তাদের থেকে কিছুই আশা রাখে না। যেমন এই মহিলাটি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে জল পান করিয়ে একটি পুণ্যের কাজ করছে। মহিলাটির এই কার্যকলাপ দেখে রাজা তার মনে থাকা প্রশ্নের উত্তর পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে ফিরে আসে এবং বুদ্ধদেবকে এত সুন্দর জ্ঞানটি প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাজা তার রাজমহলে ফিরে যায়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গল্পটি আমাদের শিখিয়ে দিয়ে যায় যে এই দুনিয়ায় অনেকেই রয়েছে যারা নিঃস্বার্থভাবে লোকেদের বিভিন্ন প্রকার সাহায্য করে তার পথ চলার সঙ্গী হয়ে ওঠে। আমাদেরকেও তাদের মতনই হওয়া উচিত। সর্বদা নিজের কথা না ভেবে কখনো কখনো অন্যের কথাও ভাবা উচিত, অন্যের জন্য বাঁচা উচিত। দেখবে এই কাজটি তোমাকে এক পরম আনন্দের অনুভূতি দেবে। আর তুমি যদি এরকমই কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করে থাকো, তবে সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে আমাদের সাথে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো এক ছোট গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।